বুঝতে পেরে গেছো, তাই নতুন করে বলার কিছু নেই। তো আমার মনে হচ্ছে কি, আমার না এরকম কি বলবো, এটা রেকর্ড তো করছি, মানে ফাঁকা ফ্ল্যাটে ট্যুর করানোর পেটেন্ট নেব ভাবছি আমি। মুম্বাই থেকে যখন এখানে শিফট করেছিলাম না হঠাৎ করে, মানে হঠাৎ না ওই এক মাসের মধ্যে, তখন আমি তাড়াহুড়ো করে একদম ফেরার মানে আসার আগে হোম ট্যুর দিয়েছিলাম, ঠিক আছে। তারপর এখানে আসলাম, লিভিং রুম ট্যুর একটা আছে চ্যানেলে খুব ভদ্রভাবে, সেটা চ্যানেলে দেখে নিতে পারো, এরপর গিয়ে লিঙ্ক দিয়ে দেবো। ভাবলাম একটা একটা করে রুম সাজাবো, যেরকম ক্যানভাসে পেন্ট করছিলাম নিজের মতো করে, তারপর ভালোভাবে রুম ট্যুর দেবো, কারণ আমাকে অনেকে পার্সোনালি বলেছে যারা আমার ক্লোজ তারা। তারপর আবার অল অফ আ সাডেন আমরা আবার মুভ করছি, তো আমি ভাবছি যে আমার এরকম না মানে সবকিছু হয়ে যাওয়ার পর শিফট করার আগে রুম ট্যুর দেওয়াটা একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। তো এইবারে আমি যখন জানলাম ব্যাপারটা, তখন আমি ভাবলাম যে ঠিক আছে সমস্ত কিছু শিফট হয়ে যাক, দেন যেরকম ফাঁকা ফ্ল্যাটে মানুষ রুম ট্যুর দেয় না সেরকম একটা দেবো। সো আজকে সেটাই দিচ্ছি, 2BHK ফ্ল্যাট এটা আমাদের সুরাতে গুজরাটে, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি। তো এই হচ্ছে আমাদের মেন ডোরটা, বাইরের থেকে আসে এটা ছিল ডোর, এখানে কি কি ছিল না ছিল সেটা লিভিং রুম ঘুরে দেখতে পাবে, আর রেগুলারলি ব্লগ ফলো করলে সব কিছুই বুঝতে পারবে একটু একটু করে। তো এই হচ্ছে ডোর, এখানে সমস্ত ছিল যেগুলো খুলে ফেলেছি। লেফট সাইডে ছিল হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, যেখানে আমরা টিভি দেখতাম না, তাই টিভি ক্যাবিনেটের কোনো ইউজ আমাদের হতো না, মানে অন্য কাজে ইউজ হতো। এখানে আমাদের ঠাকুরের মন্দির ছিল, সমস্ত কিছু সাজানো ছিল, নিচে জুতো থাকতো, হাবি জাবি জিনিসপত্র সুন্দর সুন্দর করে সাজানো ছিল। এবার চলে আসি ওই দিকে, ক্যামেরাটা ঘোরাও। এদিকে ছিল দুটো সোফা, ঠিক আছে, যেটা এখনো আছে, কারণ সোফা দুটো হচ্ছে আমাদের নয়, সোফা দুটো এখানেই ছিল ফ্ল্যাটে, তাই এদিকে দুটো সোফা, ওইখানে একটা সোফা দেখতে পাচ্ছ। আর এখানে যেগুলো তোমরা এখন দেখতে পাবে, একটু কাছে আসো কাছে আসো, এই যে দাগ ধাপ্পা গুলো করেছি না, এখানে আমার ক্যানভাস পেন্টিংস ছিল, তো এই ধাপ্পা রেখে আমি এখন যাচ্ছি। এখানে আমাদের পর্দা ছিল, আর এইখানে হচ্ছে বারান্দা, এটা খুললে হচ্ছে, হ্যাঁ এখনো ভালো রোদ আছে। এটা ছিল আমাদের ব্যালকনি, ও বাই দ্য ওয়ে এইখানটাতে ছিল হচ্ছে আমাদের একটা ফোর লেভেল র‍্যাক, যেটাকে ওকে আমি সাজিয়েছিলাম, এরকম সাজিয়েছিলাম, সব খুলে দিয়েছি, খুলে প্যাক করে জিনিসপত্র চলেও গেছে। সো এখন আসো ওপেন কিচেনে লাইটটা জ্বেলে দিই। জিনিসপত্র সাজানো থাকতো, যারা রেগুলারলি ফলো করো তারা জানবে, মাঝে মাঝে দেখিও, ঠিক আছে। এই সমস্ত কিছুতে আমার জিনিসপত্র থাকতো, যারা জানো তারা জানো, এখানে সমস্ত জিনিস থাকতো, আমার সেমি মডিউলার কিচেন ছিল, অ্যান্ড এদিকে ছিল হচ্ছে বেসিক যে র‍্যাক থাকে তাপ করা থাকে সেগুলো। এইখানে ছিল একটা ফ্ল্যাটে প্রোভাইডেড সেন্টার টেবিল, যেটা কিনা কাঁচ, এই ন মাসে আমরা, মানে এই সাইডটা ছিল হচ্ছে একটু ট্রিকি, মানে ভিডিও দেখলে অনেকে বুঝতে পারো না, জানি ছিল ইউটিলিটি এরিয়া, মানে ওয়াশিং মেশিন যাদের ছিল বা কাপড় চোপড় অনেকে এখানে কাচতো, এই এরিয়াটা সেভাবে ইউজ হতো, আমি কোনোদিন ইউজ করেছি, তাই আমার এখানে ওই মগ ডাস্টবিন ঝাঁটা ঝুড়ি এই সমস্ত ছিল, আবার ঢুকে দেখি। তো এইটা ছিল হচ্ছে আমার ইউটিলিটি জোন, ঠিক আছে, এখানে একটা পরোসা উইন্ডো, এই মুহূর্তে ফাঁকা। কিচেন এখানে শেষ হয়ে গেল, এবার এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটা আমরা ইউজ করতাম না, গেস্ট রুম, যেখানে একটা মাত্র গেস্ট ছিল হচ্ছে বোন, বোন আসতো এখানে থাকতো, ম্যাট্রেসটা ছিল, সমস্ত কিছু আমাদের ছিল, নিয়ে নিয়েছি সব প্যাক করে নিয়েছি। আর এখানে চারটে খাট এরকম আলাদা আলাদা পার্ট পার্ট পার্ট, বেড বক্সটাকে পার্ট পার্ট করা ছিল সুবিধের জন্য। অ্যান্ড এসো এদিকে এসো, এটা ছিল হচ্ছে ওয়ার্ড্রোব, খুব সুন্দর, এটা আমার ফেভারিট জিনিস ছিল এই ফ্ল্যাটে, এই ফ্ল্যাটের আমার এটাও খুব ফেভারিট, এখানে ওয়ার্ড্রোব ছিল, টুকটাক এখন আছে যেগুলো আমাদের সঙ্গে যাবে। অ্যান্ড এখানটাতে ছিল হচ্ছে বারান্দা, মানে ছিল মানে বারান্দাটা এখনো আছে। সো এই গেল ফার্স্ট বেডরুম, এসো এইটা একটা কমন প্যাসেজ, ঠিক আছে, এখানে লাইটটা জ্বেলে দিন, এখানটাতে সিঙ্ক আছে, এখানে এইটুকুই ছিল, এই সাইডে হচ্ছে কমন ওয়াশরুমটা,
যেখানে আর কিছু দেখতে পাবে না। সমস্ত কিছু নিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল, শুধু যেগুলো এখানে ছিল সেগুলোই পড়ে আছে। সো এই হচ্ছে কমন ওয়াশরুম। দেন আমরা এই রুমে এন্টার করব। এইটা হচ্ছে আমাদের বেডরুম যেখানে আমরা থাকতাম, মানে লিভিং রুমের পর আমি ভেবেছিলাম এই রুমটাকে ডেকোরেট করব। সো ডেকোরেট তো আমার এখন হচ্ছে আর কি শিফটিং এর চক্করে। তো চলে আসো রুমে। এই রুমটা ইজ আ রিয়েল মেস রাইট নাও, কেননা এই জিনিসপত্রগুলো আমরা কাল আমাদের সঙ্গে নিয়ে নেব। সো এটা একটা খাট এন্ড ওইখানটাতে আছে হচ্ছে ওয়ার্ড্রোব, সবাই দেখেছে অনেক আগে। এবার এদিকটা দিয়ে চলে আসো। এখানটাতে আছে হচ্ছে আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ যে ওয়াশরুমটা সেইটা, তারা একটু ছোট করে ওয়াইড অ্যাঙ্গেলে দেখায়। তো এই জিনিসগুলো আমাদের সঙ্গে যাবে অ্যান্ড এখানেও সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল খুলে নিয়েছি তোমাদের দেখানোর আগেই। এই একটা বালতি আমাদের ছিল না, তাই এটা এখানে রেখে গেলাম অ্যান্ড দ্যাটস ইট। এই রুমটাকে ইগনোর করো, কেননা শিফটিং কেমন হয় তোমরা জানো, আর না জানলে আমি অলরেডি আগের ব্লগে বলেওছি। সো এই রুমটার সাথেও ছিল একটা বারান্দা, ছিল কেন বলছি, বারান্দা তো এখনও আছে। তো এই হচ্ছে বারান্দা যেখানে কিনা এই যে দেখতে পাচ্ছ। সো দ্যাটস ইট। আর এইখানটাতে একটা কিছু ছিল, এটা কী কারণে বানিয়েছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা ওয়ার্ড্রোব বানানোর কোনো প্ল্যান ছিল হয়তো, জাস্ট ইন কেস হয়নি এটা এভাবে ছিল। এখানে আমাদের না কার্ডবোর্ড বক্সগুলো যেগুলো আগে শিফটিং সঙ্গে এনেছিলাম সেইগুলো রাখা ছিল। আর এখানটাতে জল, কারণ আমাদের পিউরিফায়ার চলে গেছে, একটা রাত আমরা থাকবো, রাতের জন্য জল নিয়ে নিয়েছি। অ্যান্ড এই হচ্ছে আমাদের বেডরুম, দ্যাটস ইট, সে বাই বাই। এই রুম থেকে কোনোদিনও আমাদেরকে আর ব্লগ করতে দেখতে পাবে না, এই রুমের ওয়ার্ড্রোব থেকে আমাকে আর জামা বের করতে দেখতে পাবে না। সো আমার সঙ্গে সঙ্গে তোমরাও মিস করবে। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট যেটা ছিল, ঘুরে 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 ভালো করে তোমাদের দেখিয়ে দিই একবার। সো দিস ইজ ইট। এই হচ্ছে লিভিং রুম, দরজা, সব কিছু এইভাবে ছিল। ছিল 2 BHK রেন্টেড, আমরা রেন্ট দিই অফিস অ্যাকোমোডেটেড, অফিস অ্যাকোমোডেশন কি যেন বলে, কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাট ছিল। তো সেমি ফার্নিশ ছিল, সেই কারণে এখনো ঘরটাকে ঘরের মতো লাগছে, জিনিসপত্র চলে গেলেও এগুলো তো আছে, তাই একটু ঘরটাকে ঘর ঘর লাগছে, মানুষ মানুষ কি করে লাগবে। সো এই ছিল 2 BHK রুম টুর, মানে হাউস টুর। এবার আমি ঠিক করেছি নেক্সট যেখানে যাচ্ছি, যাই হয়ে যাক না কেন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি একটা হাউস টুর একটা করবো, ফাঁকা ফ্ল্যাটের বা যেভাবেই থাকবে, তারপর সাজাতে পারলে যখন পারবো তখন একটু একটু করে দেখাবো, কেননা এইটা না হলে একটা আমি যেটা বললাম হ্যাবিট হয়ে যাচ্ছে। সো কেমন লাগলো জানিও, এটা মনে হয় নতুন রকম হলো, তাই না, যে ক্যামেরা ধরাচ্ছি তাকে বলছি, কারণ এরকম কেউ করেছে বলে আমার মনে হয় না। আমি এটার থাম্বনেলটা দেবো হচ্ছে, মানে অলরেডি তোমরা যেটা দেখেছো, দেখতে পেয়েছো, সেটা দেখে ভিডিওটা দেখছো, সেটা হচ্ছে হোম টুর বাই মুভিং আউট, এইটা হবে হচ্ছে এটার ক্যাপশন, ঠিক আছে। তো বাই ফর টুডে দেখা হচ্ছে আবারও নতুন শহরে, যে শহর তোমরা আগে আমার ব্লগে দেখেছো, সেম জায়গা আবার দেখবে, ফ্ল্যাটটা অন্য থাকবে। তো দেখা হচ্ছে নতুন শহরে, পাশে থেকো, ভালো থেকো। অ্যান্ড শিফটিং মানে জাস্ট আধা ঘন্টা হয়েছে ওরা জিনিসপত্র মুভ করে নিয়ে গেছে, অ্যান্ড আমি না এভাবে জাস্ট কোনো রকমে একটু টুর দেবো বলে নিজেকে মানে প্রেজেন্ট করেছি এভাবে। সো এই অবধি, কাল সকালে আমরা বেরোচ্ছি নতুন শহরে। সো বাই ফর টুডে।